Hello friends, WBUTTEPA University B.Ed third semester Pedagogy of Social Science ইতিহাসের কোশ্চেন ইতিহাসের কোশ্চেন 2017 কোশ্চেন নিয়ে আলোচনা করব অন 37B ফুল মার্কস 35 সময় হচ্ছে 1.5 ঘন্টা তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন থাকে তোমরা জানো গ্রুপ এ তে 2 মার্কসের কোশ্চেন পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে 60টা কোশ্চেন দেওয়া থাকে প্রশ্নের মান 2 তো ফার্স্ট কোশ্চেন ইতিহাস শিক্ষণে শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণ কি ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করুন সমাজ বিজ্ঞান ইতিহাস শিক্ষকের দুটি প্রধান গুণাবলী উল্লেখ করুন ঐতিহাসিক প্রদর্শনের দুটি গুরুত্ব উল্লেখ করুন ইতিহাস শিক্ষণে বিষয়ভিত্তিক ক্লাব বলতে কি বোঝেন অনুশিক্ষণ এবং অনুপাঠ এটা কি অনুশিক্ষণ এবং অনুপাঠ বলতে কি তারপর হচ্ছে সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝেন সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝেন গ্রুপ বিতে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান 5 এবং টোটাল 5টা প্রশ্ন থাকবে শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণের বিভিন্ন ধাপ অর্থাৎ পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন ধাপ সমাজবিজ্ঞানে শিক্ষকের পেশাগত দক্ষতা সম্পর্কে সংক্ষেপে লিখুন ঐতিহাসিক বিতর্ক সভার গুরুত্ব ইতিহাসে ইতিহাস শিক্ষণে কতটা প্রয়োজনীয় আলোচনা করুন উদাহরণ দিন ইতিহাস শিক্ষণে দেওয়াল পত্রিকা কীভাবে তৈরি করা যায় পারদর্শিতার অভিক্ষা কি ইতিহাস বিষয়টি থেকে একটি পাঠ্যাংশের উল্লেখ করুন যেটি থেকে অভিজ্ঞাপত্র তৈরি করা যায় গ্রুপ সিতে পাঠ্য এখানে তোমাদের গ্রুপ সিতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান 10 এবং দুটি কোশ্চেন দেওয়া থাকবে পাঠ্যপুস্তক পর্যালোচনা কাকে বলে ইতিহাস শিক্ষণে পাঠ্যপুস্তক পর্যালোচনা কীভাবে করা যেতে পারে ফিল্ড ট্রিপ ও শিক্ষা ভ্রমণের মধ্যে পার্থক্য কি মাধ্যমিক স্তরের ইতিহাস ছাত্রদের জন্য কীভাবে ফিল্ড ট্রিপ এর আয়োজন করা যায় সেই বিষয়ে একটি টিকা লিখুন তো এখানে শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ